নমস্কার, আমি ত্রিকালজ্ঞ শাস্ত্রী। আপনাদের কাছে আবারও চলে এসেছি নতুন প্রোগ্রাম নিয়ে। আমার অনুষ্ঠান মানেই মন্ত্র উচ্চারণের দ্বারা অনুষ্ঠান শুরু। আজকেও সেইভাবেই শুরু করব। আপনারা যারা এখনও পর্যন্ত আমার মন্ত্রটি লিখে নেননি, তাদেরকে বলবো অবশ্যই লিখে নিন, এবং এই মন্ত্র উচ্চারণের দ্বারা আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে মুক্তি লাভ করুন। ওং ক্লিং চন্দ্রবৌতিসুত গোবিন্দ রাম কৃষ্ণ জগৎপিতা তাম অহং শরণঙ্গত ক্লিং ওং। এই মন্ত্রটি স্নান করার পর 28 বার করে বলুন। অবশ্যই আপনি যদি কোনো সমস্যায় থাকেন বা সমস্যা নাও থাকে, তাহলেও আপনি ভালো থাকবেন, কনফিডেন্স লেভেল হাই হবে। আজকের অনুষ্ঠান শুরু করব একটা ভিন্ন ধারার অনুষ্ঠান। আপনারা অনেকেই জানেন যে আপনাদের নক্ষত্র কি, কিন্তু অনেকেই জানেন না সেই নক্ষত্র অনুযায়ী আপনার আরাধ্য দেবতা কি। আপনার আরাধ্য দেবতাকে যদি আপনি ঠিকভাবে স্মরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক ক্লান্তি লাঘব হবে এবং অনেক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটা জোর পাবেন বা বেরিয়ে আসবেন। আপনাদেরকে একটা কথা বলবো যে নক্ষত্র অনুযায়ী আপনি যদি জেনে যান যে আপনার আরাধ্য দেবতা কি, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। দেখুন, অনেকেই আছেন যারা কেউ কালী ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ গোপালের ভক্ত, কেউ নারায়ণের ভক্ত, কিন্তু সব কিছুর মধ্যে যদি আপনি আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কাজ সুসম্পন্ন হবে। আজকের অনুষ্ঠান শুরু করছি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র দিয়ে। মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে গণেশ। আমি ছোট ছোট বীজ মন্ত্র বলবো। এই বীজ মন্ত্রগুলো আপনারা যারা লিখে নিতে পারছেন তারা লিখে নিন, আর যারা লিখে নিতে পারছেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি 9681805761। এই নাম্বারে আপনার নাম, আপনার নক্ষত্র অনুযায়ী আপনি লিখে পাঠান, অবশ্যই আমরা আপনাকে বীজ মন্ত্রটা লিখে দেব। অশ্বিনী নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে গণেশ। একটু সাথে থাকুন। হ্যাঁ, আছি তো। গণেশ, গণেশের বীজ মন্ত্র হচ্ছে ওং গং গণপতয়ে নমো। ওং গং গণপতয়ে নমো। কে আছেন সঙ্গে, কোথা থেকে? হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি। কি নাম? হ্যাঁ, কি নাম বলুন? আমার ছেলের নাম শোভন পাত্র। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ হচ্ছে 18/1/97। 18/1/97। জন্মস্থান হুগলি। কটার সময় জন্ম? ও, বেলা 11:27। বেলা 11:27। 57। আচ্ছা, আপনি আমার প্রোগ্রাম দেখেন? রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্নটা জানি, রাশি আর মেয়ের লগ্ন। আচ্ছা, মিলিয়ে নিন। 18 জানুয়ারি 1997 শনিবার, তাই তো? হ্যাঁ, রাশি হচ্ছে আপনার বিষ রাশি, মেষ লগ্ন আর কৃত্তিকা নক্ষত্র। আজকে অবশ্যই জেনে নেবেন যে কৃত্তিকা নক্ষত্রের, হ্যাঁ, মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জন্য অধিপতি, অধিপত মানে কোন দেবতার আপনি স্মরণ হতে পারেন। ঠিক আছে, বলুন কি জানতে চাইছেন, বলুন কি জানতে চাইছেন। কেরিয়ার তো প্রচুর বড় ব্যাপার। আমি অনেকবারই বলি, একটা মানুষের জীবনকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে এডুকেশনাল লাইফ, একটা হচ্ছে কেরিয়ার লাইফ, আরেকটা হচ্ছে রিটায়ারমেন্ট লাইফ। এডুকেশনাল লাইফকে আমরা 2 ভাগে ভাগ করি, সেটা হচ্ছে প্রাইমারি এডুকেশন এবং হায়ার এডুকেশন। দেখুন, যাদের এডুকেশনাল লাইফ ভালো হয় তাদের কেরিয়ার লাইফ ভালো হয়, কেরিয়ার লাইফ ভালো হলে তার রিটায়ারমেন্ট লাইফ ভালো হয়।
তা কেরিয়ারটা হচ্ছে বিরাট বড় ব্যাপার। আপনার ছেলে এখন কি করছে? ও আইটিআই করছে। এইবার আমি চলে আসি আপনার ছেলের সম্বন্ধে কিছু ইনফরমেশন দিই, ঠিক আছে? আপনার ছেলে একটু জেদি? আমি বলবো, আমি বলবো, আমি বলবো, আপনি একটু শুনুন। হ্যাঁ আচ্ছা, কারোর আন্ডারে বেশিক্ষণ থাকতে ভালোবাসে না? হ্যাঁ, কারোর অর্ডার যদি সে ভালোভাবে করে তাহলে সে সব কিছু করবে, কিন্তু তাকে যদি একটু অন্যভাবে করে তাহলে কিন্তু সে কথা শুনতে চাইবে না, ভাল লাগবে না, তাই তো? আচ্ছা এবার চলে আসি, দেখুন আপনার ছেলের একাদশে বসে আছে, একাদশে একাদশ দশমে বসে আছে রবি বৃহস্পতি। ও কি পড়ছে? আইটিআই পড়ছে। ওর কিন্তু লাইফটাকে একটু স্ট্রাগল লাইফ, কিন্তু আমি বলতে পারি যদি ও ঠিকভাবে করে তাহলে কিন্তু ওর জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে। তবে একটু কি বলুন তো, একটু ফিকেল মাইন্ড আছে। হ্যাঁ, আর মঙ্গল রাহু রয়েছে ষষ্ঠে, ওর কি একটু পেটের রোগ আছে? আচ্ছা, ইনফেকশন জনিত সমস্যা আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে ওকে একটু ভালো কোনো অ্যাস্ট্রোলজার একটু দেখিয়ে নেবেন। হ্যাঁ, একটু সমস্যা আছে কেরিয়ারের জায়গাটা, একটু একটু এটা যদি একটু ঠিক করে নেন আমার মনে হয় না ঠিক মানে খারাপ হবে। এইটা এইটা আপনাকে আসতে হবে কোথাও, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে এটা পরামর্শ নিতে হবে। হ্যাঁ, কোনটা? মঙ্গল রাহুর ডিস্টার্ব তো আছেই ষষ্ঠে, আর তাছাড়া রবি বৃহস্পতি দশমে বসে আছে, এই জায়গাটা একটু ডিস্টার্বেন্স আছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। এবার চলে আসি আমি, তাহলে আমি প্রথম বললাম মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ঠিক আছে? এবার চলে আসি ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে রুদ্র। ভরণী নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে রুদ্র। রুদ্রর জন্য আপনি কি মন্ত্র বলবেন? যা কিছুই করুন এই মন্ত্রগুলো কিন্তু যখন অবসর টাইম পাচ্ছেন একটু বলেন, তাতে কিন্তু আবার আপনার জীবনে অনেক সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো থাকবেন, মানসিকভাবে ভালো থাকবেন এবং মনে একটা জোর আসবে। মন যদি কারোর ভালো থাকে সে কিন্তু সর্বকর্মে এগিয়ে যেতে পারে। সেই জন্য আমি বলবো একটু এই মন্ত্রগুলো সময় পেলেই বলুন, বা কোনো দেবতার উপাসনা করছেন তখনও বলুন। হ্যাঁ, আমি আরেকবার বলে নিই, ওং নমো ভগবতে রুদ্রায়, ওং নমো ভগবতে রুদ্রায়, এই মন্ত্রটি অবশ্যই বলবো। দেখে নিই কে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? সকাল 7:09। আর জন্মস্থান? কলকাতা বাগুইহাটি। কলকাতা বাগুইহাটি, 11 আগস্ট 2002, তাই তো? রবিবার ছিল? আচ্ছা, সিংহ রাশি, সিংহ লগ্ন। মন খারাপ হলেই শরীর খারাপ হবে, মনের সাথে শরীরের একটা যোগাযোগ আছে আপনার। পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র, আপনি একটু কালচারাল, হ্যাঁ একটু কালচারাল জিনিস পছন্দ করবে, টিপ টাপ জিনিস দেখতে পছন্দ করবেন, ছোট গাড়ি হোক কিন্তু পছন্দটা কিন্তু আপনার ভালো থাকবে। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্র যেহেতু পূর্ব ফাল্গুনের নক্ষত্রে আছে, আপনি কি ছোট গাড়ি পছন্দ করেন? বড় বড় মানে বাড়িটা টিপ টাপ থাকে এগুলো পছন্দ করেন? পছন্দ করি। সাজগোজ করা, গান টান শোনা?
হ্যাঁ, গান শোনাতে আমি খুব মানে পছন্দ করি, গান হ্যাঁ, শোনাতে খুবই মানে পছন্দ কি করি। প্রশ্ন আছে বলুন, হ্যাঁ একটু ফিকেল মাইন্ড হয়ে যান আপনি, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্রচন্ড ফিকেল মাইন্ড হয়ে যাচ্ছে। ডুয়েল মেন্টালিটি, দুটো মন কাজ করে, এটা করবো না এটা করবো ঠিক করতে পারেন না, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর আপনি কি করেন? আমি আপনার কলেজে পড়ছি, ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে ডেটা সায়েন্স পড়ছেন, নিয়ে পড়াশোনা করছি। হ্যাঁ। একটা কথা আপনি বলুন তো, আপনি স্পেশালাইজেশন করবেন, ঠিক আছে? আপনি স্পেশালাইজেশন করবেন, আমার যা মনে হয় এখানে কিন্তু একটা স্পেশালাইজেশনের ছক রয়েছে, ঠিক আছে? আর যেহেতু দশমে রাহু আছে, সেহেতু আপনার কেরিয়ারের দিকে একটু স্যাটিসফ্যাকশনের অভাব হবে, মানে আরও কিছু চাই, আরও কিছু চাই। হ্যাঁ, এটা তো হচ্ছেই। হ্যাঁ, অন্য কোন দিকে গেলে আরও ভালো হবে, আরও কোনটা, ও যেটা করছে ওটা বোধহয় আরও একটু বেটার হবে, এগুলো কিন্তু আপনার মধ্যে আসবে। হ্যাঁ, আর বলুন কি জানতে চাইছেন বলুন। আমি কি কেরিয়ারে মানে স্যাটিসফ্যাকশন মানে হ্যাঁ বলুন। হবো কি? দেখুন একটা জিনিস আপনাকে বলি, দশমে বসে আছে রাহু, ঠিক আছে? আর রাহু আপনাকে কি করবে, স্যাটিসফাইড হতে দেবে না। হ্যাঁ, এটা কি করবে যে আপনাকে সব সময় একটা মেন্টাল প্রেশার তৈরি করবে যে আমার ওটা চাই, ওটা চাই, এইভাবে করলে ওটা আরও বেটার হলে আরও বেটার হয়, এই জিনিসটার জন্য আপনার কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। কিন্তু এটাও থাকবে, যখন কেউ একটা কিছু নিয়ে স্যাটিসফাইড হয় না, আরও বেটারের জন্য দৌড়ায়, তখন তার জীবনে কিন্তু অনেক কিছু এগিয়ে আসে, তাই না? আপনি ভালো থাকবেন, কিন্তু একটা জিনিস আপনাকে বলবো, যেটা চতুর্থে কেতু বসে আছে, আপনার পড়াশোনায় কোনো দিন আশানুরূপ রেজাল্ট হয়নি, এরকম কিছু হয়েছে? আপনার পড়াশোনায় আশানুরূপ রেজাল্ট হয়নি, এরকম হয়েছে, বাধা হয়েছে কোনো? না, আশানুরূপ রেজাল্ট হয়নি, এরকম হয়েছে। আর চতুর্থ দিক থেকে যেটা ইনফরমেশন দেয়, আপনার বাড়িতে কোনো প্রবলেম হতে পারে, হ্যাঁ, এইটা একটু ঠিকঠাক করা উচিত। আর পড়াশোনার জায়গায় যদি আপনি একটু বেশি নজর দেন, আমার মনে হয় ভালো হয়। ঠিক আছে, ভালো থাকুন। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। এবার চলে আসবো আমি এবার চলে আসবো আমি কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে বিষ্ণু, কৃত্তিকা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে বিষ্ণু। তা বিষ্ণুর বীজ মন্ত্র কি? ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ। একটা কথা আমি এখানে বলে রাখি, যারা ব্রাহ্মণ নন তারা কিন্তু ওঙের জায়গায় নমো বলবেন, আর যারা ব্রাহ্মণ তারা ওং বলবেন। এবার চলে আসব, দেখুন কি অদ্ভুত ব্যাপার, মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে বিষ্ণু, কিন্তু বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে অন্নপূর্ণা, দুটো আলাদা। তা এইবার যাদের বৃষ রাশি কিন্তু কৃত্তিকা নক্ষত্র, তাদের কিন্তু আরাধ্য দেবতা হচ্ছে অন্নপূর্ণা। তার বীজ মন্ত্র কি? ওং হ্রিং অন্নপূর্ণাই নম, ওং হ্রিং অন্নপূর্ণাই নম। এই মন্ত্রগুলো যদি আপনারা ঠিকভাবে লিখে না নিতে পারেন, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম এবং নক্ষত্রটা দিয়ে পাঠান, আমরা আপনাকে আপনার যে আরাধ্য দেবতার যে বীজ মন্ত্র সেটা আমরা লিখে দেব। কে আছেন একটু দেখে নিই। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে টুম্পা সেনা বলছি। হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 15ই জুন, 15ই জুন 1979, 1979। আর টাইমটা? সকাল 9:30 কলকাতা। সকাল 9:30 কলকাতা। আর কোথায়? কলকাতায় জন্ম না? আপনি আমার প্রোগ্রাম দেখেন? আপনার শুক্রবারে জন্ম? হ্যাঁ।
আচ্ছা, কুম্ভ রাশি সিংহ লগ্ন, হ্যালো, জানেন আপনি এটা? খালি রাশিটা জানতাম। কুম্ভ রাশি সিংহ লগ্ন আর ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র কি জানতে চাইছেন আপনি? সাংসারিক জীবনটা খুব ডিস্টার্ব যাচ্ছে, সাংসারিক লাইফটা নিয়ে একটু। আপনি চট করে রেগে যান? হ্যাঁ, আজকাল ইদানিং একটু চট করে খুব মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা গরমটা বেশিক্ষণ স্টে করে না, কিন্তু মাথা গরম হয়ে গেলে খুব একটু বেশি মাথায় গরম হয়ে যায়, ডিসিশনের প্রবলেম হয় আপনার, ডিসিশন নিতে প্রবলেম হয়। আপনার লগ্নে রয়েছে শনি রাহু, আপনার লগ্নে রয়েছে শনি রাহু, এই যোগটা কিন্তু খুব একটা ভালো যোগ নয়, ঠিক আছে? লগ্নে রয়েছে শনি রাহু, চন্দ্র কেতু, আর সপ্তমে রয়েছে চন্দ্র কেতু, ঠিক আছে? আপনাদের অ্যাটাচমেন্টের একটা প্রবলেম আছে, অ্যাটাচমেন্টের মানুষ, একটু ভালো জ্যোতিষ দেখিয়ে দিন, এই জায়গাটা একটা প্রবলেম। আর উনি খুব চাপা প্রকৃতির, অনেক কিছু লুকাবেন। আমি আপনার হাজবেন্ডের কথা বলছি। সবকিছুই লুকাবে। হ্যাঁ, একটু ভালো জ্যোতিষ দেখিয়ে নিন। হ্যাঁ, সব কথা তো ওপেন বলা যাবে না। হ্যাঁ, আপনি একটু ভালো জ্যোতিষ দেখিয়ে নিন, আশা করি আপনি ভালো থাকবেন। আরও অনেক কিছু সমস্যা আছে যেগুলো আমি এখন বলতে পারছি না টিভি চ্যানেলে বসে, আপনি একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, এবার চলে আসবো আমি বিষ রাশির রোহিণী নক্ষত্র, বিষ রাশির রোহিণী নক্ষত্র। বিষরাশি রোহিণী নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে শ্রীরাম, আরাধ্য দেবতা হচ্ছে শ্রীরাম। ওং নমো শ্রীরামায়, ওং নমো শ্রীরামায়, এটা হচ্ছে আরাধ্য দেবতার বীজ মন্ত্র। আপনি যা কিছুই করুন, যখনই অবসর পাবেন এই বীজ মন্ত্রটা জপ করুন। এবার চলে আসবো আমি বিষরাশির মৃগশিরা নক্ষত্র, বিষরাশির মৃগশিরা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে রুদ্র। রুদ্রর মন্ত্রটা কি? ওং নমো ভগবতে রুদ্রায়, ওং নমো ভগবতে রুদ্রায়, এটা হচ্ছে রুদ্রের বীজ মন্ত্র, এই বীজ মন্ত্রটি জপ করুন। আবার দেখুন অদ্ভুত ব্যাপার, মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জন্য আরাধ্য দেবতা কিন্তু পাল্টে যাচ্ছে। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জন্য আরাধ্য দেবতা হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণর বীজ মন্ত্র কি? ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, এটা হচ্ছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের আরাধ্য দেবতার বীজ মন্ত্র। এবার চলে আসি মিথুন রাশির আদ্রা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে লক্ষ্মী। একটু সঙ্গে থাকুন, আদ্রা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মীর মন্ত্র কি? লক্ষ্মীর মন্ত্র হচ্ছে ওং শ্রী মহালক্ষয় নমো, এইটা একটা মন্ত্র আছে। আরেকটা মন্ত্র আছে লক্ষ্মীর মন্ত্র, ওং রিং শ্রীং ক্লিং লক্ষ্যই নম, এই মন্ত্রটাও কিন্তু আপনি বলতে পারেন। বলুন কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, আজকে সব টুম্পাই আসছি, যাই হোক, বলুন ডেট অফ বার্থটা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। আরেকবার বলুন। 29/11/1991 2:15 কোথায় জন্ম? কলকাতা। আমার প্রোগ্রাম দেখেন আপনি? আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, প্রোগ্রামটা দেখি,
আমি আগে একদিন আমি দেখেছিলাম, মানে ইউটিউবে প্রোগ্রামটা আসলে দেখে। আচ্ছা, 29 নভেম্বর 1991 ফ্রাইডে, তাই তো, শুক্রবার? আপনার সিংহ রাশি মীন লগ্ন আর পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, হ্যালো, কি জানতে চাইছেন বলুন। কেরিয়ারটা আমি অনেকবার বলেছি, প্রচুর বড় একটা কেরিয়ার জীবন। আপনি কি করেন এখন? একটা কথা আপনাকে বলি, হ্যাঁ, দেখুন, আপনার নবম ভাবে বুধ ও রাহু রয়েছে, ঠিক আছে? আপনার জীবনে আজ পর্যন্ত কোনো কাজ একবারে হয়নি, বাধা এবং বিলম্বে হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক বলছে? আপনি আপনার যে কোনো কাজ হবে কিন্তু একটু দেরি করে হবে, ঠিক আছে? এই জায়গাটাকে একটু ঠিক করা দরকার। আর একটা জিনিস বলি, আপনার যখন আপনি যখন লড়াই করেন তখন আপনার মধ্যে একটা একনিষ্ঠ ভাব থাকে যে আপনাকে কিছু করতেই হবে, ঠিক বলছি? হ্যালো, হ্যালো, আপনি গান শুনতে ভালোবাসেন? একটু সাজগোজ করতে ভালোবাসেন? হ্যাঁ, টিপটাপ থাকতে ভালোবাসেন, কিন্তু টিপটাপ রাখতেও ভালোবাসেন সব কিছু, কিন্তু নিজে কিছু করার ইচ্ছাটা একটু কমে যায়, তাই তো? হ্যাঁ, আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটু চেষ্টা করতে হবে, আর একটু ভালো কোনো জ্যোতিষকে দেখিয়ে নিন, একটু সমস্যা আছে সেই সমস্যাটা দেখিয়ে নিন, ঠিক আছে? ভালো থাকুন। এবার চলে আসি আমি মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে। মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে যার অধিপতি আরাধ্য দেবতা হচ্ছে দুর্গা। দুর্গার মন্ত্রটা আমি বলে দিই আপনাকে, ওং ঐং হিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। ওং ঐং হিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, এই মন্ত্রটা কিন্তু বীজ মন্ত্র, এই বীজ মন্ত্রটা জপ করুন। এবার চলে আসবো কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জন্য, কি আরাধ্য দেবতা হচ্ছে চণ্ডী, চণ্ডী মা চণ্ডী। তার তার বীজমন্ত্র কি, ওং নমো, ওং নমশ্চ চণ্ডিকায়, ওং নমশ্চ চণ্ডিকায়। এবার চলে আসবো পুষ্যা নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে গণেশ। ওং গাং গণপতায় নমো, ওং গাং গণপতায় নমো। এরপরে চলে আসবো কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে বটুক ভৈরব। বটুক ভৈরবটা কি, শিবের ছোটোবেলাকে বলা হয় বটুক ভৈরব। তাহলে মন্ত্র কি হবে, তার আরাধ্য দেবতা বটুক ভৈরবের মন্ত্র হবে ওং বং বটুকায় নম, ওং বং বটুকায় নম। এবার চলে আসি সিংহ রাশি, সিংহ রাশির মগা নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে শিব। শিবের মন্ত্রটা আপনারা অনেকেই জানেন, সবাই জানেন, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম। তারপরে চলে আসবো পূর্ব ফাল্গুনী বিষ্ণু, ওং নম নারায়ণ। আজকে সময়ের অভাবে সব কটা বলতে পারলাম না, নেক্সট এপিসোডে আপনাদের কিন্তু অবশ্যই আমি জানাবো। আর যারা এখনও পর্যন্ত জানতে পারেননি বা লিখতে পারেননি, তারা আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নাম নক্ষত্রের নাম লিখে পাঠান, আমি লিখে দেব। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।